এদিকে রাজধানীতে বহুতল ভবন তৈরি ও নিরাপত্তা ত্রুটি খুঁজতে মাঠে নেমেছে রাজুক আটটি জোনে ভাগ হয়ে ঝুঁকিপূর্ণ বহুতল ভবন চিহ্নিত করতে কাজ শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চব্বিশটি টিম খুঁটিনাটি দেখে রিপোর্ট দেবেন তারা এরপর শুরু হবে ব্যবস্থা নেয়া জানিয়েছে রাজুকের পরিদর্শক দল চাহিদার সাথে পাল্লা দিয়ে রাজধানী ঢাকায় গড়ে উঠেছে প্রায় দশ লাখ ভবন এগুলোর মধ্যে বহুতল ভবনের প্রকৃত সংখ্যার সুনির্দিষ্ট তথ্য নেই তবে বাহাত্তর হাজার ভবনের ভূমিকম্প ঝুঁকিতে থাকার তথ্য বেশ পুরনো যদিও সেসব ভবন মালিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয়নি বা নিতে পারেনি রাজুক সবশেষ বনানির এফআর টাওয়ারের ভয়াবহ আগুনে ২৬ জনের প্রাণহানিতে কিছুটা নড়ে বসেছে রাজুক নেমেছে ভবনের অগ্নি নির্বাপণ ব্যবস্থা ও জরুরি সিঁড়ি খতিয়ে দেখার কাজে ইমার্জেন্সির আমরা একটাতে পাই নাই একটা পেয়েছি সেটাও আপনার কিছু প্রতিবন্ধতা প্রতিবন্ধকতা রয়েছে তো আমরা তথ্যগুলো নিচ্ছি তথ্যগুলো আমরা কালেকশন করে তারপর আমাদের অথরিটি সিদ্ধান্ত অনুযায়ী আমরা অ্যাকশনে যাব। আমাদের ইন্সপেক্টর যারা আছে আমরা যে টিম করেছি এই টিমের কোনো সদস্য বা কেউ যদি কোনো ভুল তথ্য দেয় এবং তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা বিধিগত এবং আমাদের যে ডিপার্টমেন্টাল ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ করা হবে রাজুকের এই অভিযানকে স্বাগত জানালেও কার্যকরিতা নিয়ে প্রশ্নবিদ্ধ রাজধানীবাসী এই বিল্ডিংটা পুরোটাই ক্রুটিপূর্ণ মনে হচ্ছে কিন্তু এখন পর্যন্ত কোনো কুটি ওনারা বের করতে পারবে কিনা সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে ওই সবখানে যে আগুন লাগছে দেখি মনে হচ্ছে যে এখানে থাকলে যদি রাতে আজকে এখন আগুন লাগে আমাদের মৃত্যু নিশ্চিত যেখানে সমস্যা হবে তাদেরকে সাধারণত নিষিদ্ধ করে দেয় ভবনটা যাতে সিলগালা করে নির্মাণোদ্দিন ভবনের নকশা নিয়ে ভিন্ন কথা বলছেন ভবন মালিকরা আমাদের মোটামুটি সবই আছে